হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আমি মম চলে আসছি মমস ব্লগ ভিডিও থেকে আরেকটি নিউ ভিডিও নিয়ে। এই তো ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি আপনাদের নিয়ে। বিছানাটা রেডি করলাম আর আজকে মনটা একটু একটু ভালো, কারণ প্রচণ্ড গরমের পরে মনে হচ্ছে একটা প্রশান্তি পেয়েছি। হচ্ছে ওয়েদারটা মেঘলা আর চলে আসছি গাছে স্প্রে করতে, কারণ সকালে ঘুম থেকে উঠে জানিনি তো আমার গাছ না দেখলে ভালো লাগে না, তো উপরে গাছগুলোতে একটু স্প্রে করবো বলে চলে আসছি। তো সারাদিন কী করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। তো গাছগুলোকে স্প্রে করে স্নান করতে যাব, তার আগে কাপড় চোপড় ধুতে হবে, তারপরে স্নান, তারপরে পূজা, সব কিছুই একে একে আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখেন আবহাওয়াটা অনেক ভালো, মনে হয় বৃষ্টি হবে। তো ভাবা যায়, আসলে এই বৃষ্টির অপেক্ষায় সবাই ছিলাম আমরা, এত গরম ছিল যে একটু বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছিল মানুষ। তো যাই হোক, একটু প্রশান্তি পাওয়া যাবে। তো এই যে আমার পূজা শেষ হয়নি এখনও, ভোগ লাগিয়ে দিয়েছি আর চলেন পূজার ঘরে থেকে একটু ওয়েদারটা আবার দেখে নিই। এই যে আম গাছ আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আম গাছ আমাদের ভালোই লাগে দেখতে, কারণ এখন আম নেই অবশ্য, পেরে নিয়ে গেছে যাদের গাছ তারা। তো এই আর কি, তো অবশেষে যাক বৃষ্টি হলো তাহলে, যাক গরম আসছে কিন্তু তারপরে বৃষ্টি হয়ে একটু গরমটা কম লাগতেছে আর বাতাস হলে গরমটা আরও কম লাগবে। তো আজকে রান্না করবো আমি ডিম। তো ডিম সেদ্ধটা আগেই করে রেখেছিলাম, আর এই যে ভাতটা আর মা পেঁয়াজ আলু এগুলো কিনে দিয়ে গেছে, কারণ আমাদের মাসে একবারই পেঁয়াজ আলু, এগুলো আলুটা বারবার কেনা হয় কিন্তু পেঁয়াজটা একবারই কেনা হয়, পেঁয়াজ তো খুব বেশি লাগে না। রসুন কিনে দিয়ে গেছে, তো সব কিছু উঠাতে হবে। আর এমনি এসে ভাবলো যে এখানে মাছ কেনার জন্য টৌকি মেরে গেল। তো এই যে কাপড় চোপড় এক গাদা, এখন বৃষ্টিটা একটু কমলে ছাদে যেয়ে কাপড় মেলে দিয়ে আসবো। আর এই যে ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর ম্যাডাম জি এবার একটু টিপ করেছেন, দেখেন অবস্থা। সে টিপ পরে একটু ভাব নিচ্ছে আমার সাথে। তো তাদের মাছও ভেজানো হয়েছে, জাল দিতে হবে আর কি। আর এই যে ডিম ছোলা ফেলে আমি রেখে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আমডাল রান্না করব আর ডিম, আর পুঁই শাক রান্না করা আছে, পিজে ওটা গরম করতে হবে। তো টক ডাল তো আমার খুব প্রিয়, মারও প্রিয়। তো আমগুলা দিয়ে দিলাম ডালের ভিতরে, এইদিকে ওদের মাছও একটু জাল দিয়ে নিয়েছি। আর এইখানে আলু ঝুরি আলু ভাজা করব, তার জন্য একটা আলু কেটে নিয়েছি মেশিন দিয়ে। আর এখন লবণ মাখিয়ে রেখেছিলাম আর জলগুলা ইয়ে করে উঠাই নিলাম। তো চলেন রান্নাবান্না শুরু করি। শুধু মনে হচ্ছে যে আরেকটু বৃষ্টি হোক, আরেকটু বৃষ্টি হলে ভালো হয়, বৃষ্টি হলে ভালো হয়। ঝুম বৃষ্টি দরকার ছিল কিন্তু হলো না, তো যাই হোক না হোক। তো ডিমগুলা ভাজি করে নিলাম, এখন ডিমটা রান্না করব। এদিকে ডালটাও ফুটে গেছে, আসলে কি বলবো, পরীক্ষা টরীক্ষা বন্ধ আজকে, অসুস্থ হওয়ার কারণে পরীক্ষাটা আজকে অফ রেখেছে সবারই, সেই জন্য। তো অফ রাখার কারণটা মানে ছিল হচ্ছে গরম। তো গরমটা দেখলাম যে আজকে উঠেই দেখি যে মেঘলা, তো ভাবলাম যে মেঘলা হয়েছে যখন পরীক্ষাটা কেন আর বন্ধ হলো। তো যাই হোক, সবাই অসুস্থ গরম সেই কারণেই পরীক্ষাটা বন্ধ ছিল, ভালোই হয়েছে একদিক থেকে একটু পড়ার সুযোগ পেলো। তো আমি আম বাগার দিব, এই যে রসুন দিয়ে, রসুন দেই না সচরাচর, রসুন দিলাম একটু শখ করেই, আর শুকনা জল দিয়ে দিয়েছি আর সরিষা। আবার দেখা হবে খাওয়া দাওয়ার পর। চলে আসছি খাওয়া দাওয়া করে বিছানায়, কারণ বিছানায় এই কয়দিন শুতেই পারিনি, এত গরম ছিল দুপুরে। আজকে ওয়েদারটা ভালো বিধাই ভাবলাম যে একটা ঘুম দিব কিনা, তো আপনাদের সাথে ওয়েদারটা আবার একটু শেয়ার করছি। আর এই যে দেখেন আমাদের রুমের পিছনে আছে ব্যাকগ্রাউন্ডে গাছ আছে, আম গাছ অনেক বড় বড় আম এখন আছে, সব কিছু পারেনি, এখনও কিছু আম রয়ে গেছে, তো সুন্দর লাগে না দেখতে আমগুলো। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।